আজকে স্টার্ট করব ক্লাস 10 মেসের চ্যাপ্টার 6 ত্রিভুজ। ত্রিভুজে আজকে স্টার্ট করব কি অনুশীলনী 6.2। এর পূর্বে অনুশীলনী আমি দিয়েছি 6.1 এবং উপপাদ্য দুটি দিয়েছি। তোমরা যাদের এক্সাম চলতেছে তোমরা উপপাদ্য 6.1 এবং উপপাদ্য 6.2 তোমরা ভালোভাবে দেখবে, তোমাদের এখান থেকে এক্সামের মধ্যে একটি থাকবে। আজকে 6.2 স্টার্ট করছি, এখান থেকে তোমাদের শর্ট কোয়েশন আছে এক্সামের মধ্যে, ঠিক আছে। 6.2 কোয়েশন নম্বর 1 কি আছে দেখে নাও। দেওয়া আছে কি 6.17 নম্বর চিত্রে, 6.1 নম্বর 7 চিত্রে কিন্তু এই চিত্র দুটির মধ্যে কথা বলছে। বলছে কি রোমান এবং রোমান 2 ডিই সমান্তরাল বিসি, দুটি কি আছে ডিই সমান্তরাল আছে কি বিসি, ডিই সমান্তরাল আছে কি বিসি। এবং 6.17 নম্বর চিত্রে থেকে ইসি এবং 6.17 নম্বর চিত্র থেকে এডি মানে না করো। এখান থেকে বলছে কি এই চিত্র থেকে আমরা ইসি বাইর করতে হবে এবং এখান থেকে আমরা বাইর করতে হবে কি এডি, অর্থাৎ 6.17 দুই নম্বর যে বলছে এডি নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা এখন স্টার্ট করছি কোয়েশ্চন নম্বর 1। এটি দেখো, এখানে কোয়েশ্চন নম্বর 1 মধ্যে আমি প্রথমে চিত্রগুলো এসে নিয়েছি। যে প্রথমে ত্রিভুজ এবিসি ভাবে তোমাদের বই মধ্যে ভাবে দেওয়া আছে যে এডি কত আছে 1.5 সেন্টিমিটার, তো এভাবে লেখে নেবে প্রথমে। তারপর যেগুলো দেওয়া আছে গিবেন বলে রাখবে কি, গিবেন কী কী দেওয়া আছে, গিবেন কী কী দেওয়া আছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি কী দেওয়া আছে ডিই সমান্তরাল, দেখো তোমাদের দেওয়া আছে একটি কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে। এবং এই কোয়েশ্চনটি তোমরা উপপাদ্য 1 থেকে নেওয়া আছে, তো উপপাদ্য 1 মধ্যে তোমরা কী পড়েছ, উপপাদ্য তোমরা নিশ্চয়ই, আমি তোমাদেরকে বারে বাইস করে দিই, উপপাদ্য 1 মধ্যে কী ছিল, এভাবে একটি ত্রিভুজ ছিল এবং কোয়েশ্চনের মধ্যে দেওয়া ছিল কি এ বি সি এবং এভাবে ছিল কি ডি, কোয়েশ্চনের মধ্যে দেওয়া ছিল কি ডিই, এই ডিই সমান্তরাল ছিল কি বিসি, ডিই সমান্তরাল বিসি হয়ে থাকে তাহলে আমরা আমরা প্রমাণ করেছিলাম কি এডি বাই ডিবি ইকুয়াল টু কী করেছিলাম এই বাই ইসি, আমরা এটি প্রমাণ করেছিলাম উপপাদ্য 1। এই উপপাদ্য 1 থেকে এই কোয়েশনটি এসেছে, দেখো ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে, আমরা এভাবে করতে পারবো এডি বাই ডিবি এই বাই ইসি, তখন আমরা এডি পেয়ে যাবো, ঠিক আছে। তো উপপাদ্য 1 থেকে তোমরা একটি জিনিস ক্লোরোলারি যেটি তোমরা উপসংসায় মনে করো যে এখান থেকে এটি এভাবে লেখা যায় এডি বাই পুরা আস্তা এবি, এডি বাই কি লেখা যায় পুরা এবি লেখা যায়। তোমার উদাহরণ 1 মধ্যে তোমরা এটি পেয়েছো, উদাহরণ 1 তোমরা দেখবে এই বাই অর্থাৎ এতটুকু বাই পুরা এসি, তোমার উদাহরণ 1 মধ্যে এটি আছে, তোমার এটাকে এভাবে লেখা যায়। যখন তোমাদের কোয়েশন মধ্যে তোমরা দেখবে কোন সময় কীভাবে লাগতে হয়, তোমাদেরকে যখন কোয়েশন আসবে তোমাদেরকে আমি বলবো কীভাবে লাগতে হয়, ঠিক আছে। তোমরা এটি উপপাদ্য 1 মধ্যে পেয়েছো, তখন ঠিক আছে আমি এখন এটি স্টার্ট করবো, ঠিক তোমার উপপাদ্য 1 মতো এই জিনিসটি। গিভেন কী দেওয়া আছে ত্রিভুজ এবিসি লেখানো, ত্রিভুজ এবিসি এর এবিসির কী দেওয়া আছে ডিই সমান্তরাল কী দেওয়া আছে বিসি লেখে নাও, ডিই সমান্তরাল কী দেওয়া আছে বিসি, যদি ডিই সমান্তরাল বিসি হয়ে থাকে তাহলে আমরা জানি অনুপাতটি আমরা এটির অনুপাত ডিভাইড কি এটির অনুপাত, এটির অনুপাত ডিভাইড এটির অনুপাত, আমরা এটি উপায় তো 1 মধ্যে প্রুফ করে এসেছি, ঠিক আছে। তো আমি এখন লিখবো কি এডি বাই লিখবো কি ডিবি ইকুয়াল কী লিখবো এই বাই লিখবো কি ইসি, আমরা এটি কোথা থেকে পেয়েছি তোমরা সাইটে লেখা নেবে, উপপাদ্য 6.1 মতে, 6.1 মতে তোমরা এটি সাইটে লেখা নেবে, মানে কী নেবে থেলস থিওরম মতে না উপপাদ্য 6.1 মতে তোমার লেখলে হয়ে যাবে, ঠিক আছে। এডি দেখো এডি মান তোমাদের দেওয়া আছে, এডি মান কত দেওয়া, এডি 1.5 দেওয়া, 1.5 ডিবি দেখো ডিবি কত দেওয়া আছে 3 সেন্টিমিটার ইকুয়াল টু এই দেখো এই কত দেওয়া আছে 1 সেন্টিমিটার ইসিটি আমাদের বাইর করতে হবে, ইসিটি আমাদের বাইর, এখানে কোয়েশ্চন দেওয়া আছে দেখো ইসি আমাদের বাইর করার জন্য বলছে, ইসিটি আমাদের বাইর করতে হবে। তখন কী করবো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো, অর্থাৎ কোনাকুনি করে নেবো ক্রস মাল্টিপ্লিকেশন, তো 1.5 সঙ্গে এটাকে ইন্টু করে নেবো, আমাদের ইসি তো বাইর করতে হবে, ইসি ইন্টু কী করবো 1.5 এবং এটার সঙ্গে 3 সঙ্গে 1 ইন্টু করলে কত হবে 3 হয়ে যাবে, ঠিক আছে। ইসি আমাদের বাইর করতে হবে এখানে রেখে দেবো এবং থ্রিটি এখানে উপরে থাকবে, এখানে 1.5টি ইসির সঙ্গে ইন্টু হয়ে আছে এখানে ডিভাইড হয়ে চলে আসবে 1.5 হয়ে যাবে। এখান থেকে যদি তোমরা পয়েন্ট তুলতে চাচ্ছি কীভাবে তুলবে পয়েন্ট, যদি এখান থেকে একটি নিচে থেকে যদি পয়েন্ট তোলো তাহলে উপরে একটি শূন্য হয়, তোমরা সবাই জানো যে নিচে একটি 50 পয়েন্ট একটি তুলে নিলে উপরে একটি শূন্য অর্থাৎ 10 দিয়ে দেবো, আর তার নিচে আছে কি উপরে আছে কি 3 আছে, তাহলে এতে আমরা কাটাকাটি যদি করি তাহলে কত পাবো 3 10 যা কত 30 ডিভাইডেড বাই কত আছে 15 15 2 যা 30, তো আমরা ইসি কত পাবো, ইসি কত পাবো 2 সেন্টিমিটার,
অর্থাৎ আমরা ইসি করতে পারবো 2 সেন্টিমিটার। আমাদের এটি আনসার, আমাদের এটি বাইকের জন্য বলছে কোয়েশ্চন রুমান ওয়ানের মধ্যে এটি কী ছিল রুমান ওয়ান, তা রুমান টু আমরা এখন বাইর করবো। কোয়েশ্চন নম্বর টু দেখো কী দেওয়া আছে, যে ত্রিভুজ এটি দেওয়া আছে তোমাদের বই মধ্যে, এটি ত্রিভুজ দেওয়া দেখবে, সেখান থেকে তোমাদের কি ত্রিভুজ এ বিসি এর কি ডিই, দেখো ডিই সমান্তরাল কী দেওয়া আছে, বিসি দেওয়া আছে, তোমাদের কোয়েশ্চন মধ্যে এটি দেওয়া। তখন আমাদের ডি সমান্তরাল বিসি হয়ে থাকে তাহলে উপায় তো আমরা ওয়ান মতে কী পেয়েছি, এ ডি বাই ডিবি এবং এ ই বাই ইসি আমরা ভাবে লিখতে পারি, কারণ আমরা কোথা থেকে পেয়েছি উপায় দেওয়ার মতে। তো এ ডি বাই কী লাগবো, এ ডি বাই ডিবি ইকুয়াল টু কি এ ই বাই ইসি, আমরা কোথা থেকে পেয়েছি উপায় 6.1 মতে, আমরা কোথা থেকে পেয়েছি উপায় 6.1 মতে পেয়েছি এটি। তখন আমাদের বাইক করতে হবে গিয়ে কি, এখানে বাইক করার জন্য বলছে এডি, অর্থাৎ আমার এটি এই জিনিসটি বাইক করতে এডি বাইক করার জন্য বলছে, তোমরা কোশ্চেন মধ্যে দেখবে। তখন আমরা ঠিক অনুপাত হিসাবে লেখা নেবো, এডি কী দেওয়া, এডি তো আমাদের বাইর করতে হবে, এডি লেখা যেভাবে আছে সেভাবে রেখে দেবো। ডিবি, ডিবি কত দেওয়া আছে, ডিবি 7.2 ইকুয়াল, এই এই কত দেওয়া আছে, এই দেওয়া আছে 1.8, এবং ইসি দেওয়া কত 5.4। তা বাবা ঠিক আমরা খুনাখুন হিসাবে পূরণ করে নেবো, আমাদের এডি এডি তো বাইর করতে হবে, এডি ইন্টু করবো কি 5.4 ইকুয়াল কী করবো 7.2, এটির সঙ্গে এটি ইন্টু ইন্টু কী করবো 1.8। তখন কী করবো আমার এডি বাইর করতে হবে, এডি এখানে রেখে দেবো, এটি তো উপরে থাকবে 7.2 ইন্টু কী থাকবে 1.8 উপরে থাকবে, এবং 5.4 যেটি এটি নিচে চলে আসবে, 5.4 এটি নিচে চলে আসবে। এখন এখান থেকে আমরা পয়েন্ট উঠাবো, যখন মনে রাখবে যদি নিচে থেকে কোনো পয়েন্ট উঠাতে হয় তখন এখানে একর পয়েন্ট উঠাতে হবে, তখন উপরে একটি শূন্য দেবো অর্থাৎ 10 দেবো, কারণ উপর থেকে একটি শূন্য দিয়ে পয়েন্ট উঠাতে তাহলে আমরা নিচে শূন্য দেবো, ঠিক আছে। তো প্রথমে এবং 72 যে 7.2 এ থেকে 72 লিখতে পারবো, এবং নিচে একটি শূন্য দিব, তাহলে উপরে কী আছে ইন্টু আছে কত 18 অর্থাৎ একটি পয়েন্ট অর্থাৎ 18 দেবো, এবং নিচে আরেকটি কী দেবো শূন্য দেবো অর্থাৎ 10 দেবো। 5.4 যে আছে এটাকে 54 লাগবো, এবং উপরে একটি কী দেবো শূন্য দেবো অর্থাৎ 10 দেবো, এখানে 10 দিয়ে এখানে 10 ক্যান্সেল করে দেবো। তারপর দেখো তোমরা এখানে কিছু ক্যান্সেল যাচ্ছে কি না, এটাকে আমরা আরও ছোটো করবো, আমরা আমরা জানি কি 3 18 18 18 আমরা জানি কত 54, এখন 3 দিয়ে আমরা এটাকে কাটতে পারবো কি দেখে নাও, 3 3 2 যা 3 2 যা 6, তাহলে কত 1 থাকবে অর্থাৎ 12 হয়ে যাবে, অর্থাৎ 3 4 যা 12, ঠিক আছে। এখন আবার এখানে আরও ছোটো পাক করতে পারবো, এখানে 10 আছে এবং এখানে আছে কত 24, উপরে আছে কত 24 হয়ে গেছে, এবং নিচে কত আছে 10 আছে, এটাকে আরও ছোটো করো, আরও ছোটো কীভাবে করবে দেখো, এটা করলে আদা আদি করে নাও 5, এটা আদা করলে কত হবে 12, আর তো করা যাবে না, কত হবে 5 12 বাই 5 হবে, এখন 5 দিয়ে 12কে ডিভাইড করে দাও দেখো কত হবে 5 12 মাঝে 2 বার, তো হতে হবে 10 হবে, তাহলে কত 2 থাকবে, এখানে দেবো পয়েন্ট দেবো, এখানে দেবো কত 0, 5 4 যা 20, আমরা সবাই তো ডিভাইড জানি করতে। তখন আমরা কত পাবো এডি কত পাবো, এডি কেউ কত পেয়েছি 2.4 সেন্টিমিটার, আমার এটি এডি কত পেয়েছি 2.4 সেন্টিমিটার, এটি আমাদের বাইর করতে হবে, ঠিক আছে। কোয়েশ্চন নম্বর রুমা ওয়ানে রুমান টু এখানে শেষ, কোয়েশ্চন নম্বর টু প্রথমে আমার এটি পড়া নেবো, দেওয়া আছে কি দেখে নেই, বল দেওয়া আছে কি ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এবং পি আর এর উপর যথাক্রমে ই এবং এফ দুটো বিন্দু নিম্নে দেওয়া প্রতিক্ষেত্রে ই এফ সমান্তরাল কিউ আর হবে কি না পরীক্ষা করতে হবে। প্রথমে যে ত্রিভুজ ত্রিভুজই লেখা নেই, দেওয়া আছে কি ত্রিভুজ পি কিউ আর, এটা আমরা ত্রিভুজ লেখা নেবো পি কিউ আর, আমাদের কোশ্চেন মধ্যে দেওয়া আছে, আমার মন মন মতে লাগছে না, ত্রিভুজ পি কিউ আর এটা কোশ্চেন মধ্যে দেওয়া আছে, ত্রিভুজ পি কিউ আর বলছে কি পি কিউ আর এর ই এবং এফ দুটো বিন্দু ই এফ সমান্তরাল কি কিউ আর দেওয়া আছে, অর্থাৎ ই এফ দুটো বিন্দু কি সমান্তরাল হিসাবে আছে, ই একটি এবং এফ একটি। তখন দেখো পি কিউ এবং পি আর যে আছে, পি কিউ এবং পি আর যে এটি আছে যথাক্রমে বলছে কি ই এবং এফ দুটো বিন্দুতে কী করছে তা আলাদা করে দিয়েছে, নিম্ন আপত্তি ক্ষেত্রে ই এফ সমান্তরাল কিউ আর হবে কি না, এখানে একটি কোয়েশন দেওয়া আছে কি ই এফ সমান্তরাল কিউ আর হবে কি না পরীক্ষা করতে, যদি ই এফ সমান্তরাল কিউ আর বানাতে হয় তাহলে কী করতে হবে, এদের ওটি অনুপাত সমান রাখতে সমান হবে কি না দেখতে হবে, এটি কোনটি উপপাদ্য তোমরা মনে বস পড়ছে কি না, আমি তোমাদেরকে আবার স্মরণ করে দিতেছি, এটি কোনটি উপপাদ্য তোমরা উপপাদ্য 6.2 যেটি পেয়েছো, উপপাদ্য 6.2 অর্থাৎ কনভার্স অফ বিপিটি যেটি পেয়েছো, কী পেয়েছো এটি, এভাবে ছিল কি ত্রিভুজ এবিসি ছিল এবং কি ডিই ছিল এটি, তো কোয়েশনের মধ্যে দেওয়া ছিল কি যে যদি তাদের অনুপাতগুলো সমান হয়ে থাকে অর্থাৎ এডি বাই ডিবি হয়ে থাকে, এডি বাই ডিবি ইকুয়াল টু কি এই বাই ইসি হয়ে থাকে, তাহলে কি ডিই সমান্তরাল আমাদের বাইর করতে হবে, ডিই সমান্তরাল কি এই বিসিটি, যদি এগুলো যদি অনুপাত যদি সমান হয়ে থাকে তাহলে ডিই সমান্তরাল আমাদের বিসি
বেশি বার করতে হয়েছিল উপপাদ্য 6.1 এর মধ্যে। তো এখন এই জিনিসটি তোমাদের এখানে দেওয়া আছে কি ইএফ সমান্তরাল কিউ আর হয়েছে ইএফ সমান্তরাল কিউ আর হবে কিনা পরীক্ষা করতে হবে। পরীক্ষা যদি করতে হয় যে প্রথমে যে এই কোয়েশনটি দেওয়া আছে যে পিই কি যেগুলো ভ্যালু দেওয়া আছে যদি এগুলো সমান এটার অনুপাত যে এই দুইটির অনুপাত এক্সাম্পল হিসাবে তোমাদের মনে মনে ধরিয়ে দিতেছি এখন কোয়েশন করার প্রথমে যে এটি তোমরা পেয়েছো মনে করো এটি 1/2 পেয়েছো আবার এটিও পেয়েছো এটিও আবার করার পর কত পেয়েছো 1/2 পেয়েছো যদি এটি যদি সমান সমান যদি পেয়ে থাকো তাহলে মনে করবে ডি সমান্তরাল বিসি হবে অর্থাৎ ইএফ সমান্তরাল কিউ আর যদি সমান সমান পেয়ে থাকো তাদের অনুপাত যে সমান সমান যদি এভাবে দুইটা পাও না তাহলে মনে করবে কি ইএফ সমান্তরাল কিউ আর হবে না। কোয়েশন টুর মধ্যে এটি বলা হয়েছে। তো কোয়েশন টুর মধ্যে রোমান তিনটি কোয়েশন আছে তোমাদেরকে তিনটি আমি সলভ করে দেবো ঠিক আছে। দেওয়া আছে কি প্রথমে দেখো পিই কত দেওয়া আছে পিই 3.9 সেন্টিমিটার দেখো দেওয়া আছে 3.9 ইকিউ কত দেওয়া আছে 3 সেন্টিমিটার ইএফ পিএফ পিএফ দেওয়া আছে এটি দেওয়া আছে কত 3.6 সেন্টিমিটার এবং এফআর এটি দেওয়া আছে 2.4 এটা দেখো এখানে সবগুলো দেওয়া আছে শুধুমাত্র তাদের অনুপাতগুলো চেক করতে হবে যে এটার অনুপাত সমান হয় এটার সঙ্গে এটার সমান হয় কিনা। তো আমি যেভাবে যেভাবে আমি তোমাদেরকে এখানে লিখে দিই দুইটি অনুপাত সমান হয় কিনা শুধুমাত্র এটি দেখতে হবে। তখন আমরা কীভাবে করবো প্রথমে আমরা দুইটি দুইটি করে প্রথমে এদিকের অনুপাত দেখবো তারপর এদিকের অনুপাত দেখবো ঠিক আছে। তো প্রথমে কি আমরা প্রথমে এগুলো লেখে নাও ত্রিভুজ তোমরা গিবেন বলে কী করবে গিবেন বলে এটি লেখে নেবে গিবেন বলে এগুলো লেখে নেবে যেগুলো দেওয়া আছে লক্ষ্যের মধ্যে তোমরা দেবে সেগুলো একটু গিবেন বলে তোমরা লেখে নেবে। তারপর আমরা জানি কি অনুপাতগুলো আমরা একটু একটু করে তুলবো প্রথমে এই দুটি অনুপাত তুলবো কারণ আমাদের ইএফ সমান্তরাল কিউ আর এটি প্রমাণ করতে হবে ইএফ সমান্তরাল কিউ আর আমাদের দেখাতে হবে যদি সমান সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে যদি সমান্তরাল আছে। তো আমরা প্রথমে এটি পিই পিই বাই কি আছে ইকিউ পিই বাই ইকিউ এটি আমরা ভ্যালু এখানে বসিয়ে দেবো পিই দেখো এখানে ভ্যালু দেওয়া আছে 3.9 এবং ইকিউ দেওয়া আছে কত 3 সেন্টিমিটার। তখন আমরা এখানে পয়েন্ট উঠাবো পয়েন্ট যদি উঠাতে উপর থাকে তাহলে নিচে একটি 0 আসবে অর্থাৎ এটা তো 9 এটা হয়ে যাবে গিয়ে 3×10 হতো 30 হয়ে যাবে। যদি এখানে কাটাকাটি করো তাহলে কত হবে আমরা এটা কী করতে হবে 3 দিয়ে আমরা ক্যান্সেল করতে পারবো অর্থাৎ 3×10 আমরা জানি কি 30 3×10 এবং 3×13 কত 39 কত হবে 13/10 অর্থাৎ 10 এখানে আছে একটি একবার পরে পয়েন্ট বসবে অর্থাৎ 1.3 হবে 1.3 সেন্টিমিটার। তোমরা পয়েন্টের অঙ্ক আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যখন তোমাদেরকে আমি তোমাদেরকে রিভিশন চ্যাপ্টার করেছি তখন আমি দেখে দিচ্ছি কীভাবে পয়েন্ট বসাতে 1.3 সেন্টিমিটার এটি হবে অর্থাৎ পিই বাই ইকিউ কত পেয়েছি 1.3 সেন্টিমিটার। যদি আমরা এই দুটি অনুপাত যদি 1.3 সেন্টিমিটার পেয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি ইএফ সমান্তরাল কী বলতে পারবো কী যদি সমান সমান না পাই 1.3 সেন্টিমিটার যদি এখানে না পাই তাহলে আমরা একটা সমান্তরাল বলতে পারবো না। তখন আমরা এটা অনুপাত তুলনা করবো পিএফ সমান্তরাল কি পিএফআর এবং পিএফ সমান্তরাল কি এফআর পিএফ কত দেওয়া আছে 3.6 এবং এফআর কত দেওয়া আছে 2.4 দুইটি কি একটি একটি করে গড় পরে পয়েন্ট আছে দুইটি আমরা তুলে দেবো একটি একটি করে আছে যেখানে ডাইরেক্ট লেখা দেবো 36 এবং 24 এটি তোমরা আবার ডিভাইড করে দেখো কি 1.3 আসছে কি না আমরা এটা কি 6 দিয়ে কাটতে পারবো 400 আমরা জানি কি তো 24 আর 600 কত 37 অর্থাৎ কত পাবো 6/4 পাবো 6/4 কারো কাটতে পারবো 2×4 3×3 অর্থাৎ 3/2 পাবো যদি 3/2 আমরা যদি ডিভাইড করি 2×3 তারা কত পাবো 1.5 সেন্টিমিটার পাবো। তো দেখো 1.1 এখান থেকে আমরা কত পেয়েছি 1.3 এবং এখান থেকে কত পেয়েছি 1.5 দুইটি কি সমান দুইটি সমান না তাহলে আমরা লিখবো কি হতে হবে কী লাগবো পিই বাই ইকিউ নট ইকুয়াল টু ইকুয়াল দিয়ে আবার কাটলে কি বলে নট ইকুয়াল পিএফ বাই ইআর নট ইকুয়াল টু পিএফ বাই ইআর যদি যদি সমান না হয় তাকে তাহলে বলবো কি এখানে ইএফ এবং কিউ আর সমান্তরাল নয় অর্থাৎ এই দুইটা কি সমান্তরাল নয় যদি সমান হয়ে থাকে তার সমান্তরাল নয় ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোয়েশ্চেন নম্বর 2 এখন দেখো সবগুলো তোমাদের একই নিয়মের কোনো পরিবর্তন নাই দেখো পিই প্রথমে এটি তুলনা করবে তারপর এটি তুলনা করবে যদি সমান হয়ে থাকে তাহলে কি বলবে ইয়ে সমান্তরাল কিউ আর যদি সমান হয়ে থাকে ইয়ে সমান্তরাল কিউ আর না প্রথমে যেটি করছে ঠিক একই নিয়মে প্রথমে আমরা তো গিভেন বলে এটি তোমরা লেখে নেবে গিভেন বলে এটি লেখে নেবে এটি কখনো তোমাদের 2 মার্কের জন্য চলে আসবে পিই বাই কী করবো পিই বাই ইকিউ আমরা এটি উপবাহিত 1 মতে করতেছি যে আমরা তো ঠিক আমরা জানি তো উপবাহিত 1.6.2 উপবাহিত উল্টাটি তো পি কত দেওয়া আছে 4 ইকিউ দেওয়া আছে কত 4.5
এখানে আমরা পয়েন্ট তুললে পয়েন্ট তুললে কত হবে দেখো, এখানে হয়ে যাবে 40 এবং এখানে যাবে গিয়ে 45। তাহলে যদি আমরা কাটাকাটি করি তো তাহলে কত হবে, আমরা জানি কি 5 8 48, 5 8 48 5 9 5 4 অর্থাৎ 8/9। এখান থেকে আমরা কত পেয়েছি 8/9, এটি আমরা এখানে রেখে দেবো 8/9। দেখি আমরা পরেরটি কি 8/9 পাই কি না, যদি না পাই তাহলে আমরা ডিভাইড করবো পি এফ বাই এফ আর পি এফ করে দেবো আছে পি এফ, দেখো পি এফ করে দেবো আছে 8 সেন্টিমিটার, তোমাদের সব কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এবং এফ আর করে দেওয়া আছে 9 সেন্টিমিটার। দেখো দুইটি দেখো এক সমান হয়ে গেছে, দুইটি কি 8/9 8/9 দুইটি কি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি পিই বাই ইকিউ ইকুয়াল টু কি পি এফ বাই এফ আর। তাহলে এখানে বলতে পারবো কি ই এফ এবং কি কিউ আর সমান্তরাল, আগে ছিল কি সমান্তরাল নয়, এখন কি বলবো সমান্তরাল, দুটো কি সমান পেয়ে গেছি অর্থাৎ সমান্তরাল। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন নম্বর থ্রি কী দেওয়া আছে, এর তুরা পরিবর্তন আছে, দেখো এর সবগুলো তার ভ্যালু ঠিক মতো দেওয়া নাই। দেখো পি কিউ এখান থেকে এখানে পুরাপুরি ভ্যালু দেওয়া আছে, দেখো পি কিউ 1.28 পুরা দেওয়া আছে, কিন্তু আমরা প্রথমে কোয়েশ্চনগুলো কী ছিল তো সবগুলো আলাদা ছিল, পিই সবগুলো আলাদা আলাদা ভ্যালু দেবে দেওয়া ছিল তোমরা দেখবে বইয়ের মধ্যে, কিন্তু এখানে দেখবে পুরাপুরি আলাদা পুরা পি কিউ পুরা দেওয়া আছে, পিআর দেখো পিআর কি পুরা দেওয়া আছে ভ্যালু, এখান থেকে আমাদের বাইর করতে হবে কিছু, পিএফ এই পিএফটি দেওয়া আছে, দেখো পিএফটি কত দেওয়া আছে 0.18 দেওয়া আছে, এবং 0.36 পিএফ কত দেওয়া আছে 0.36, এবং পিই দেওয়া আছে কত 0.18। অর্থাৎ আমাদের এই দুইটি ভ্যালু বাই করতে হবে পুরাপুরি, দেখে এখান থেকে আমরা মাইনাস করলে আমরা এটি পেয়ে যাব। প্রথমে আমরা এগুলো ভ্যালু বাই করে দিই, প্রথমে এই দুটি ভ্যালু বাই করে দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটি ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখানের এবং এখানে ভ্যালু নয়, এখানে ভ্যালু বাই করতে হলে কী হবে কী করতে হবে, এই পুরা থেকে কী করবে এখান এই দিকটি মাইনাস করলে তোমরা এখান পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এগুলো সিম্পল ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তা আমরা প্রথমে ইকিউ এটি বাই করে দেয়, প্রথমে গিভেন বলে এটি লেখানো, আমরা ইকিউ বাই করবো, ইকিউ প্রথমে ইকিউটি আমরা বাই করে দিই, তখন আমরা ফর্মুলার মধ্যে বসাবো ইকিউ ইকিউ কীভাবে বাই করবো, দেখো পুরা পি কিউ থেকে আমরা এই জায়গাটি মাইনাস করবো, পি কিউ থেকে কী করবো পিই মাইনাস করবো অর্থাৎ পুরাপুরি থেকে যদি আমরা এখন মাইনাস করে নিই তাহলে আমরা এই দিকটি পেয়ে যাবো। পি কিউ দেখো পুরা পুরাপুরি কত দেওয়া আছে, দেখো পি কিউ পুরা দেওয়া আছে কত 1.28, মাইনাস করবো কি পিই পি কত দেওয়া আছে, দেখো পিই পি 0.18। যদি তোমরা এটাকে তোমরা মাইনাস করো, তোমরা সবাই তো মাইনাস করতে পারবে, আমি তোমাদের একটি দেখে দেখি ভাই মাইনাস করতে 1.28 দেওয়া আছে, এবং কি এটি কী দেওয়া আছে 0.18। আর বিয়োগ করতে হবে পয়েন্ট থেকে পয়েন্ট বসাবে, 8 থেকে চলে গেলে তারপরে কত 0, 2 থেকে 1 চলে তারপরে কত 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবে 1, এবং পয়েন্টের পরে যেগুলো 0 আসবে সেগুলো কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা ডাইরেক্ট লাগবো 1.1। অর্থাৎ আমার এটি পেয়ে গেছি, ইকিউ কত পেয়ে গেছি, ইকিউ 1.1 সেন্টিমিটার পেয়েছি। তা আমরা বাইর করবো কি এফআর, এই এফআরটি আমরা বাইর করে নেবো, এফআর বাই করবো, এফআর কীভাবে বাই করবো দেখো, পুরা পিআর থেকে আমরা পিএফ মাইনাস করবো পিআর দেওয়া আছে কত, দেখো পিআর পুরাপুরি দেওয়া আছে কত পিআর দেওয়া আছে 2.56, মাইনাস করবো কি পিএফ, পিএফ কত দেওয়া আছে পিএফ 0.36। তোমরা এটি মাইনাস করলে কত পাবে, তোমরা নিজে নিজে করে দেখবে যেভাবে আমি করেছি, দেবে কি 2.20 পাবে, কিন্তু পয়েন্ট পরে যেতে 0 আসবে এটি কোনো কাজে আসবে না, সে কত পাবে 2.2 সেন্টিমিটার, এটি কত পাবে 2.2 সেন্টিমিটার। তখন তাদের অনুপাতগুলো তুলনা করে না, যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো কি ইয়ে সমান্তরাল কিউ আর, যদি সমান না হয় অনুপাত করে তুলনা করে তাহলে বলবো কি ইয়ে সমান্তরাল কিউ আর সমান্তরাল নয়। ঠিক আছে, তখন আমরা তুলনা করবো, প্রথমে কি পিই বাই ই কি তুলনা করবো, পিই বাই কি করবো ই কিউ, পিই পিএ কত দেওয়া আছে, দেখো পিই পি দেওয়া আছে 0.18, তোমাদের কোশ্চেন মধ্যে দেওয়া আছে সবগুলো, এবং ইকিউ কত দেওয়া আছে, আমরা ইকিউ কত বাই করছি 1.1। এখানে আমার এখান থেকে দেখো 0.18 থেকে যদি আমরা দশমিক উঠাতে হয় তাহলে আমরা এদিকে যেতে হবে, এদিকে যদি কয় করে যেতে হবে 2 কর, যদি 2 কর যেতে হবে তাহলে আমরা নিচে 2টি শূন্য দিতে হবে, অর্থাৎ 100 দিতে হবে, 100 দুটি শূন্য দিতে হবে, এবং এটি হয়ে যাবে গিয়ে 18 হয়ে যাবে, কিন্তু এখানে কত আছে একটি শূন্য আছে, একটি দশমিক আছে, সেজন্য উপরে একটি শূন্য হবে, এবং এটি হয়ে যাবে 11। তো এখানে শূন্য একটি কেটে যাবে, একটি শূন্য চলে গেছে, এখানে হয়ে গেছে কত 10 11 কত আমরা জানি 110 এবং 18 আছে উপরে, এটাকে তোমরা দুই দ্বারা ক্যান্সেল করে দাও, দুই দ্বারা 9 2 যা কত 18 এবং 55 যা কত
110 তো কত হবে 9/55 এটি এভাবে রেখে দাও কত প্রথমে কত হবে সি পি বাই কি কত হবে সি 9/55 কারণ আমরা এখানে এটি দেখব পি এফ বাই এফ আর দেখব পিএফ দেখো পিএফ কত দেওয়া আছে পিএফ দেওয়া আছে 0.36 এবং এফ আর কত দেওয়া আছে এফ আর কত বাই করেছি 2.2 তো এখানে তো আবার দেখো দুইটি পয়েন্ট দুই দুই করে বাদে এদিকে যেতে হবে তো দুই করে আছে নিচে কত দিতে হবে 100 দিতে হবে তখন উপরে হয়ে যাবে 36 হয়ে যাবে এবং এখান থেকে একটি পয়েন্ট রাতে হবে উপরে দিতে হবে একটি শূন্য তার 10 দিয়ে দিই কত হবে 22 হয়ে যাবে এখানে একটি শূন্য ক্যান্সেল হয়ে যাবে এখন এটি দিকে কী করে দাও ইন্টু করে দাও 22 × 10 কত হবে 210 উপরে আছে কত 36 এটাকে আমরা ফোর দ্বারা ক্যান্সেল করে দিই আমরা জানি কি 4 9 কত 36 4 9 এবং এটাকে আমরা আবার ক্যান্সেল করি 4 দিয়ে 4 5 কত 20 তারপরে কত 1 তারপরে 1 হয়ে যাবে গিয়ে 0 তার 10 হয়ে যাবে 5 2 যা সরি এখানে কত হবে এখানে 2 হবে 2 হবে এখানে তখন কী করবে দেখো 5 5 যা কত 5 4 যা আমরা 4 দিয়ে ক্যান্সেল করতেছি 4 9 যা কত 36 5 4 যা কত 20 তারপরে কত 2 থাকবে 2 আনিয়ে 0 প্রথমে বসাবে কত হবে 20 হয়ে যাবে 5 5 যা 20 অর্থাৎ 55 বাই কত হবে 9/55 দেখো দুইটি কী আছে দুইটি কী সমান আছে দুইটি কী সমান আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি পিই বাই ইকিউ ইকুয়াল টু কী আর দেওয়া আছে পিএফ বাই এফ আর কি দুইটি কি আমরা ব্যালে সমান পেয়ে গেছি তো পিই বাই ইকিউ পিএফ বাই ইকিউ দুইটি কী সমান আছে তো এখান থেকে বলতে পারবো কি ইএফ সমান্তরাল কী আছে ইএফ সমান্তরাল কী দেওয়া আছে কিউ আর এটা আমরা বলতে পারবো ঠিক আছে আমাদের কোয়েশন মান তুই এখানে শেষ কোয়েশন নম্বর 2 এখানে শেষ কোয়েশন নম্বর 3 তা আমি তোমাদেরকে কিছু বেশি করানোর চেষ্টা করবো কারণ তোমাদের শুনছি এক্সাম চলে আসছে ঠিক আছে দেওয়া আছে কি দেওয়া চিত্রে যদি এলএম প্রথমে তোমাদের তোমরা কোয়েশনটি বুঝে না দেওয়া আছে কি চিত্রে যদি এলএম সমান্তরাল কি দেওয়া আছে এলএম সমান্তরাল কি দেওয়া আছে সিবি অর্থাৎ এলএম সমান্তরাল সিবি কোন চিত্রের মধ্যে আছে দেখো এই ত্রিভুজের মধ্যে আছে এ সি বি অর্থাৎ এ বি সি ত্রিভুজের মধ্যে আছে এটি এলএম সমান্তরাল কি দেওয়া আছে সিবি এবং কী দেওয়া আছে এলএন সমান্তরাল সিডি এলএন এলএন সমান্তরাল কী দেওয়া আছে সিডি অর্থাৎ এই এ সি ডি এই ত্রিভুজের মধ্যে আছে প্রমাণ করতে হবে কি আমাদের এ এম বাই দেওয়া আছে কি এ বি এ এম বাই পুরা এ বি দেওয়া আছে এবং এ এন বাই কী দেওয়া আছে এডি দেওয়া আছে তোমরা উপায় উদাহরণ ওয়ানের মধ্যে ওয়ান যেভাবে আছে সেই একই রকম তোমাদের এই কোয়েশনটি করতে হয় তোমরা আমি তোমাদের তোমাদের স্মরণ করে দিই তোমরা উপায় থেলস থিওরাম যে উপায় 6.1 পয়েন্ট কী পেয়েছো এ বি সি এভাবে পেয়েছো এবং ডি সমান্তরাল কী দেওয়া ছিল ডি সমান্তরাল দেওয়া ছিল বিসি আমরা প্রমাণ করেছিলাম কি এ বি বাই এডি বাই এডি বাই ডিবি ইকুয়াল টু কি এ ই বাই ইসি এটি আমরা প্রমাণ করেছিলাম কিন্তু উদাহরণ ওয়ানে তোমরা এভাবে দেখতে পাবে এই এডি বাই ডিবি এভাবে এটা কি উপসংখ্যা তারা এভাবে লেখা হয় তারা এভাবে করা যায় যে এডি বাই এই এডি আস্তে আদা 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 তুই এটি কী আছে এই কী বাহুর কী আদা আদাটুকু আদাটুকু ইকুয়াল কি ডিভাইড কি পুরাটা আদা ইকুয়াল টু কি আদা ডিভাইড কি পুরা ও এটা এডি বাই কি পুরা এ বি আছে এবং কি এ ই বাই কি আছে পুরা কি আছে এসি আছে তোমরা উদাহরণ ওয়ানের মধ্যে এটি আছে তোমরা খেয়াল করে দেখতে পারবে অর্থাৎ এডি বাই কি আছে পুরা এ বি আছে এবং এ বাই কি আছে পুরা এসি আছে তোমরা যখন তোমাদের প্রত্যেক কোয়েশনের মধ্যে তোমাদের হিন্স দেওয়া আছে অর্থাৎ কিছু কিছু তোমাদের সংকেত দেওয়া আছে তোমরা এখান থেকে বুঝতে পারবে এটি কি এত সময় তোমাদের একটি ফর্মুলা তোমরা এটি তোমরা প্রুফ করে এসেছো তো এই ফর্মুলা অনুযায়ী তোমরা এটি করতে হবে ঠিক আছে এই তোমাদের এই উপায় অনুযায়ী প্রথমে যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা কি এলএম সমান্তরাল কী দেওয়া আছে এলএম সমান্তরাল কী দেওয়া আছে সিবি এখন কোন ত্রিভুজ এটি এ বি সি এর প্রথমে লেখা নাও গিভেন কী দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি সি এর কী দেওয়া আছে এলএম সমান্তরাল কী দেওয়া আছে সিবি এটি কি তোমাদের কোশ্চেন মধ্যে দেওয়া আছে এলএম সমান্তরাল কী দেওয়া আছে সিবি যদি এলএম সমান্তরাল যদি সিবি হয়ে থাকে তাহলে আমরা উপবাদ্যের মধ্যে কী পেয়েছি আমরা কীভাবে লিখতে পারি এম বাই এটি বাহু প্রথমে আমরা যেভাবে ছোটো ত্রিভুজ নেবো এখানে আমরা ছোটো ত্রিভুজ নেবো তখন আমরা মিলবে প্রথমে আমরা বড় ত্রিভুজ নেবো না প্রথমে ছোটো এ দেখায় এখানে ছোটো ত্রিভুজ দেখতে পাচ্ছ প্রথমে এখানে একটি ছোটো ত্রিভুজ এই ছোটো ত্রিভুজটি প্রথমে নেবে এ এম বাই অর্থাৎ ছোটো বাহু ছোটো বাই পুরাটি নেবে এ বি ইকুয়াল কী দেবে ইকুয়াল এ বি সি তো এ বি সি অর্থাৎ এই পুরা ওই ওই ত্রিভুজটি এই ত্রিভুজটি তখন কী করবে এ এল বাই কী করবে পুরা এসি নেবে এ এল বাই
पूरा कि नेबे एसी नेबे जवाब है एम बाय कि नेसी पूरा ए बी नेसी तो एल बाय कि नेबो पूरा एसी नेबो एटा तो देना समीकरण वन एवं आबार कि देवा से त्रिभुज देखो ए सी डी त्रिभुज ए सी डी देखो एल एन समांतर कि एल एन समांतर कि सी डी कौन त्रिभुज ए सी डी ए सी डी ए तुम्हारा लगते पाबे कि एल एन समांतर कि देवा से सी डी যদি এলা সমান্তরাল সি ডিও থাকে তাহলে তোমার উপায় ওয়ার মতে কি তোমার এখানে লেখে নেবে কোন উপবাদ্য মতে লেখাছ 6.1 উপবাদ্য মতে তোমরা এটি লেখে নেবে 6.1 উপবাদ্য মতে এল এল এন বাই কি এল এন সমান্তরাল কি আছে সি ডি তারা তোমরা লিখতে পারবে কি এ এল বাই প্রথমে কি লাগবে এ এন প্রথমে এ সাইড লেখা নেবে এ এন বাই তোমাদের এ এন কি জন্য তোমরা লাগবে এ এন তোমাদের প্রমাণ করতে হবে দেখো কি এ এন উপরে আসার জন্য কি এ এন প্রথমে এদিকটি প্রথমে দেবে আমি যেভাবে এদিকটি প্রথমে নিয়েছি তোমরা এদিকটি প্রথমে নেবে তারপরে এই দিকটি নেবে ঠিক আছে এ এন বাই কি নেবে পুরা নেবে এডি ইকুয়াল কি নেবে এ এল বাই কি নেবে পুরা এসি নেবে এ এল বাই কি নেবে পুরা এসি নেবে এখন দেখো এটি ধরে নাও ইকুয়েশন টু ধরে নাও এখন দেখো দুই ইকুয়েশনের মধ্যে দেখো এ এল বাই এসি এল বাই এসি দুইটি কি আছে দুইটি কি দেখো রাইট সমান আছে যদি রাইট হ্যান্ড সমান থাকে তাহলে আমরা কি লেফট ইকুয়াল করতে পারি কারণ আমাদের মেসের এই ফর্মুলাটি মানে মেসের এই মেথডে মানে তাহলে আমরা লিখব কি সমীকরণ ওয়ান এবং টু হইতে পাই ওয়ান এবং টু হইতে পাই আমরা রাইট হ্যান্ড সমান পেয়ে গেছি তাহলে আমরা লেফট হ্যান্ড সমান করতে পারবো এ এম বাই এ বি ইকুয়াল টু কি এ এন বাই এ ডি ঠিক আছে তোমাদের এটি প্রুভ করতে হবে দেখো আমি এটি তোমাদের প্রুভ করে দিয়েছি তোমাদের এই কোয়েশনটি এক্সামের মধ্যে আসলে ঠিক আছে তোমরা এটি মিস করবে না ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যদি তোমাদের উদাহরণ ওয়ানও যদি প্রয়োজন হয় উদাহরণ ওয়ান যদি তোমরা যদি করতে না পারো উদাহরণ ওয়ান তাহলে আমাকে বলবে এই ঠিক একই নিয়মে তোমরা নিজে নিজে চেষ্টা করলে পারবে তাহলে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।